জি জি স্যার, অল শেফরিয়া, ক্লিয়ার। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার তোমাদের সামনে উপস্থাপন করছি। তো আজকের ক্লাসে আমরা কৃন্তন বিকৃতি এবং তার রেসপেক্টে যে কৃন্তন পীড়ন পাওয়া যায় সেই টপিকটা দিয়ে আজকে আমরা শুরু করব। তো কৃন্তন বিকৃতি বোঝানোর জন্য আমরা কৃন্তন বিকৃতির কয়েকটা নাম আছে, এটা একটু মনে রাখবে তোমরা। কৃন্তন বিকৃতি বা মোচড় বিকৃতি বা ব্যবর্তন বিকৃতি, তো স্ট্যান্ডার্ড নাম হচ্ছে কৃন্তন বিকৃতি, এই নাম, এই নামটা তোমরা মনে রাখবে। তো তো কৃন্তন বিকৃতির রেসপেক্টে আবার আমরা কি পাবো? আর একটা কৃন্তন পীড়ন পাওয়া যাবে। প্রত্যেকটা বিকৃতির রেসপেক্টে কিন্তু আমরা একটা করে পীড়ন পাবো, ঠিক আছে? দৈর্ঘ্য বিকৃতির রেসপেক্টে দৈর্ঘ্য পীড়ন, আয়তন বিকৃতির রেসপেক্টে আয়তন পীড়ন, একইভাবে কৃন্তন বিকৃতির রেসপেক্টে আমরা কৃন্তন পীড়ন পাবো। এখন প্রশ্ন হচ্ছে যে কৃন্তন বিকৃতিটা কি, সেটা আমরা সাইন্টিফিক্যালি আমরা কি বুঝি সেটা একটু বোঝানোর চেষ্টা করি। আমি নিচে একটা চিত্র ড্রয়িং করছি, দেখো। আমরা যে বই পড়ি সেই বইটাকে আমি এখানে ড্রয়িং করছি, দেখো। এটা একটা বই, তো বইয়ের ত্রিমাত্রিক ছবি না দিয়ে আমি জাস্ট তোমার উপরে অংশটা আমি দেখানোর চেষ্টা করবো। ধরো এটা একটা বই, তো এই বইটা আছে। এখন বলো তো এটা শেপ কি, বলো। স্যার আয়তাকার, রেক্ট্যাঙ্গেলার। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল বা আয়তাকার। আচ্ছা, এখন ধরো আমরা তোমার আমরা যদি আমার হাতটা খেয়াল করো, টেবিলের উপরে যদি একটা মোটা বই রেখে দিয়ে ওই বইয়ের উপরে প্রান্তে যদি আমরা স্পর্শক বরাবর বল প্রয়োগ করি, এই বরাবর যদি বল প্রয়োগ করা হয়, তাহলে ওই বইয়ের নিচের অংশটা টেবিলের সাথে থাকার কারণে কি ঘর্ষণ বল কাজ করবে, ফলে টেবিলের সংস্পর্শে বইয়ের যে অংশটা সেটা স্থির থাকবে। আর উপরে অংশটা যদি আমরা স্পর্শক বরাবর বল প্রয়োগ করি, তাহলে এটা কি হয়, তোমরা কখনো খেয়াল করেছো? এটা কি উপরের অংশটা একটু সামনের দিকে এগিয়ে যায় না? জি স্যার, হেলে যাবে। তাহলে হেলে যাবে মানে সামনের দিকে এগিয়ে যাবে। আচ্ছা, তার মানে আমার নিচের এই প্রান্তটা, তাহলে কি নিচের এই প্রান্তটা হচ্ছে তোমার ফিক্সড। আমি একটা আলাদা কালার দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। তো ধরো নিচের এই প্রান্তটা হচ্ছে তোমার ফিক্সড থাকবে, ঘর্ষণ বল থাকার কারণে এটা তোমার ফিক্সড থাকবে নিচের এই প্রান্তটা, ঠিক আছে? তো এই বরাবর যখন আমি বল প্রয়োগ করলাম, তো ইনিশিয়াল তার যে শেপ এটাকে আমরা নামকরণ করি, ধরো এ বি সি ডি, এটা একটা আয়তাকার শেপ, তাই না? আচ্ছা, এখন আমার ওই উপরের প্রান্তে বল প্রয়োগ করার কারণে উপরে যে বাহুগুলো, সেই বাহুটা কি হবে বলো তো? সামনের দিকে সরে যাবে, ডান দিকে সরে যাবে। তাহলে এখন বি জি স্যার, বিন্দুটা, বি বিন্দুটা এডি বাহুটা কিন্তু সরে যাবে না, দেখো। এডি বাহুটা কিন্তু ফিক্সড, এবি বাহু কিছুটা সরে যাবে, বিসি বাহু কিছুটা সরে যাবে, আবার সিডি বাহু কিছুটা সরে যাবে। এডি বাহুটা কিন্তু ওখানে ফিক্সড, ওখানে ঘর্ষণ বলের কারণে ওখানে অ্যাডজাস্ট হয়ে আছে, আবদ্ধ আছে। তাহলে আমার ধরো এবি বাহুটা ধরো তোমার এই পয়েন্টে চলে এলো, এত হয় না, খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনটা হয়। ধরো এই পয়েন্টটা নামকরণ করলাম আমরা বি প্রাইম। আর একইভাবে সি বিন্দুটাও কি ওখানে থাকবে না, সামনের দিকে সরে যাবে? তাহলে সিটাও সামনের দিকে, সামনের দিকে সরে যাবে, সামনের দিকে সরে যাবে। হ্যাঁ, তাহলে সিটাও সামনের দিকে সরে গেল। ধরো এই বিন্দুটাকে আমরা নামকরণ করলাম সি প্রাইম। তাহলে দেখো, ভেরি ইন্টারেস্টিং, দেখো তোমার এবি, কিছু কথা মাথার মধ্যে স্টোর করো। এবি বাহুটা আমার যতটুকু সরে গেল ডান দিকে, এ বি প্রাইম অবস্থানে এখন অবস্থান করছে, সিডি বাহুটা কিন্তু ডান দিকে সমপরিমাণ সরে গিয়েছে, সি প্রাইম ডি অবস্থানে এখন অবস্থান করছে ওই বাহুটা। তাহলে এখন আমার এখানে এই অবস্থানের কারণে, তার মানে সরে যাচ্ছে, এখানে যতটুকু কৌণিক সরণ হলো, এই কৌণিক সরণটাকে আমরা নামকরণ করলাম থেটা। ডানেরটাও তোমার যত, ওটাও ততটুকু সরে যাবে, তাহলে এই অ্যাঙ্গেলটাও কি হবে তোমার থেটা। এই যে এখানে তোমার এবি বাহুটা যতটা কৌণিক সরণ হয়ে ডান দিকে সরে গেল, এই কৌণিক সরণ দিয়ে আমরা কি পরিমাপ করি, এই কৃন্তন বিকৃতিটা পরিমাপ করি। তাহলে কৃন্তন বিকৃতিকে আমরা এখানে থেটা দিয়ে পরিমাপ করব, থেটা। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এটার শেপ কি ছিল আগে, বলো। আয়তাকার, আমি যখন ওই পৃষ্ঠের স্পর্শক বরাবর বল প্রয়োগ করেছি তখন এটা কি তৈরি হয়েছে বলো? ইনিশিয়ালি আমার এটা ছিল সি ডি, এখন এটা কাতে কনভার্ট হয়ে গেল এ বি প্রাইম সি প্রাইম ইনটু ডি। তাহলে আমার এটা আগে কি ছিল? আগে ছিল আমার এটা হচ্ছে আয়তাকার বা আয়ত, আয়ত বা আয়তাকার, যে কোনো একটা লেখো, আয়তাকার কয়াকার আর আয়তাকার, আর এইটা কিন্তু আমার এখন হয়ে যাচ্ছে তোমার সামান্তরী। তাহলে এখন কে বলতে পারবে কৃন্তন বিকৃতির সংজ্ঞা কে দিতে পারবে এই কথা থেকে, বলো? আয়তাকার আর একটা হচ্ছে সামান্তরী, বলো কে পারো? এখান থেকে সংখ্যাটা দাও, আয়তাকার থেকে সামান্তরী। তাহলে এখান থেকে একক দূরত্বে অবস্থিত দুই তলের মধ্যবর্তী আপেক্ষিক সরণ, না বলবে যে যে বিকৃতির ফলে তার এখানে স্যার আমি ট্রাই করব, আকারের কোনো আকারের পরিবর্তন হয়েছে কিন্তু আকৃতির পরিবর্তন হয়নি।
ভেরি গুড, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমি ওইটাই বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে এখানে তোমার আকারের পরিবর্তন হয়েছে। আগে আমার আকার কি ছিল? আয়তাকার। এখন আমার কি হয়েছে? সামান্তরিক। তাহলে কিন্তু এবি বাহুটা যতটুকু সরে গেল, সিডি বাহুটাও তো ততটুকু ডান দিকে সরে গিয়েছে। তাহলে কি আমার এখানে এর যে শেপ তোমার, হ্যাঁ সাইজ, সরি সাইজ যেটাকে বলা হচ্ছে আকৃতি, এটা কি পরিবর্তন হয়েছে? অর্থাৎ আয়তনটা কি ওটাই আছে না চেঞ্জ হয়েছে বলো? আর ওটাই আছে স্যার, ওটাই আছে। দেখো যারা ক্লাসে উপস্থিত আছো এগুলো বুঝতে হবে। তাহলে যে সংজ্ঞা হচ্ছে কৃন্তন বিকৃতির সংজ্ঞা হলো যে বিকৃতির ফলে তোমার বস্তুটির আকারের পরিবর্তন হয় কিন্তু আকৃতির পরিবর্তন হয় না। আকৃতি বলতে আসলে আয়তনের পরিবর্তন হয় না, তাকেই বলা হয় তোমার কৃন্তন বিকৃতি। আর এই কৃন্তন বিকৃতি ঘটাবার জন্য তুমি কি করেছো? বল প্রয়োগ করেছো না? এই যে উপরের দিকে যে বল প্রয়োগ করেছো, তাহলে একক ক্ষেত্রফলের উপরে যে লম্বভাবে পৃষ্ঠের স্পর্শক বরাবর যে বল প্রয়োগ হয়েছে সেটাকে তোমার কি বলা হবে? কৃন্তন পীড়ন। তাহলে কৃন্তন পীড়ন দ্যাট ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড এ। খেয়াল করতে হবে যে তোমার এখানে এই যে বলটা প্রয়োগ করেছো এফ, এটা কিভাবে প্রয়োগ করেছো বলো? পৃষ্ঠের স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর, পৃষ্ঠের স্পর্শক বরাবর লম্বভাবে বল প্রয়োগ করা হয়। ঠিক আছে, লম্বভাবে বল প্রয়োগ করা হয়। তাহলে কৃন্তন বিকৃতি কি জিনিস, কৃন্তন পীড়ন কি জিনিস, সেটা আমরা জেনে গেলাম। এবারে চলে এসো কৃন্তন বিকৃতিটা, তাহলে আমার এখানে যে কৌণিক সরণটা হচ্ছে, ওই যে এবি বাহুটা যতটুকু সরে গেল কৌণিক সরণ, এই সরণটা দিয়ে তোমার পরিমাপ করা হয়। তো এখন এখানে বলো তো, বাস্তবে খুব বেশি সরে যায় না, এই জন্য আমরা এখানে এটাকে ট্যান থেটা লিখি। তো ট্যান থেটা দ্যাট ইজ, এটা যেহেতু অনেক ক্ষুদ্র কোণ তৈরি হয়, তার মানে এটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি থেটা লিখবো। তো দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি? ট্যান থেটা মানে কি? লম্ব বাইভূমি। তার মানে আমরা কি লিখতে পারি বলো তো? বি বি প্রাইম ডিভাইডেড কি লিখবো আমরা? বি বি প্রাইমটা হচ্ছে লম্ব, আর এ বিটা আমরা কি লিখতে পারি? এ বিটা হচ্ছে তোমার ভূমি। অথবা তুমি ওটাও লিখতে পারো, ওই যে তোমার সি সি প্রাইম ডিভাইডেড সি ডি, দুটাই লেখা যাবে। হ্যাঁ, একই, কারণ ওই বি বাহুটা যতটুকু সরে গেল সি পয়েন্টটাও, বি পয়েন্টটা যতটুকু সরে গিয়ে বি প্রাইম অবস্থানে অবস্থান করছে, সি বিন্দুটাও ততটুকু সরে গিয়েছে। সুতরাং দুটা দিয়ে দেওয়া যাবে। তো এই দূরত্বটা যদি তোমার এক্স হয়, খেয়াল করো এটাও তাহলে এক্স হবে। আর এই 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 দৈর্ঘ্যটা যদি তোমার যে কোনো একটা নাম দিয়ে দাও তোমার ইচ্ছা মতো, ধরো তুমি নাম দিয়ে দিলে ধরো তোমার ডি, তাহলে আমরা এখানে এই থেটা দ্যাট ইজ ইকুয়াল টু, ফাইনালি আমরা কি পেয়ে যাচ্ছি বলো তো? এক্স ডিভাইডেড ডি পেয়ে যাচ্ছি। এই যে কৌণিক সরণ যেটা, এটা দিয়েই আমরা কি পরিমাপ করব? কৃন্তন বিকৃতি পরিমাপ করব। দেখো তো সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বিকৃতির ক্লাসিফিকেশন পেয়ে গেলাম তিনটা, তার রেসপেক্টে তিনটা পীড়ন পেয়ে গেলাম। এবারে চলে আসো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমরা মনে হয় 9-10 পড়ে এসছো, গত ক্লাসে পড়াতে গিয়ে অনেকে বলেছে আমাকে, স্যার এটা আমাদের জানা জিনিস। সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে তোমার হুকের সূত্র। নিশ্চয়ই তোমাদের মনে হয় জানা আছে হুকের সূত্রটা কি বলো তো? হুকস ল, হুকের সূত্র। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। হ্যাঁ, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন ও বিকৃতি পরস্পরের সমানুপাতিক, এটা সবার কি জানা আছে? এখানে ক্লাসে যারা 17 জন উপস্থিত আছো, জি স্যার, আমি সহ 18 জন, আমি, আমার জানা আছে, তোমাদের সবার জানা আছে কিনা? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে হুকের সূত্রটা, এটা কিন্তু এক মার্কের জন্য পরীক্ষা আসে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুর পীড়ন ও বিকৃতি পরস্পরের সমানুপাতিক, মানে পীড়ন যে হারে বৃদ্ধি পাবে, পীড়ন যে হারে পরিবর্তন হবে, বিকৃতিও সে হারে পরিবর্তন হবে। তার মানে আমরা তো স্টেটমেন্টটা মুখস্থ রেখো, এটা এক মার্কের জন্য পরীক্ষণের সময় আসে। আচ্ছা, তাহলে হুকের সূত্রকে আমরা ম্যাথামেটিক্যালি কি লিখবো বলো? তাহলে আমরা লিখতে পারি না পীড়ন সমানুপাতিক, কি লিখবো? বিকৃতি, পীড়ন সমানুপাতিক বিকৃতি। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা পরের লাইনে কি লিখতে পারি বলো তো? পীড়ন, আমি তো একবার একটা লাইন স্কিপ করব, পীড়ন ডিভাইডেড বিকৃতিকে নিচে নিয়ে চলে এলাম, বিকৃতি পীড়ন ডিভাইডেড কনস্ট্যান্ট, দ্যাট ইজ ইকুয়াল টু কি তৈরি হবে? কনস্ট্যান্ট তৈরি হবে, কনস্ট্যান্ট ধ্রুবক, একটা ধ্রুবক তৈরি হবে, যেকোনো একটা নাম দিয়ে দেওয়া সমস্যা নাই। ধর এই ধ্রুবকটা নাম দিয়ে দিলাম আমি কনস্ট্যান্ট সি, ওই যে সমানুপাতিক চিহ্ন ওঠাতে হবে, তাহলে একটা কনস্ট্যান্ট চলে আসবে এখানে। তাহলে এখন বলো, তাহলে তোমার পীড়ন যে হারে বৃদ্ধি পাবে, বিকৃতিও সে হারে বৃদ্ধি পাবে, তার মানে কি? পীড়ন আর বিকৃতির অনুপাত সবসময় কি তৈরি হবে? একটা ধ্রুব সংখ্যা তৈরি হবে। এই ধ্রুব সংখ্যাটার একটা স্পেসিফিক নাম আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ধ্রুব সংখ্যাটার স্পেসিফিক নাম হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। এই সংখ্যাটাও খুব ইম্পর্টেন্ট, এটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক। আমি লিখে দিচ্ছি, দেখো স্থিতি, আমার লেখা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। আমি খুবই ছোট একটা প্যাডে লিখতেছি, স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞা যদি আমরা এখন দিতে চাই, তাহলে আমরা কি লিখবো বলো? স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞাটা
খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসে, তাহলে আমরা হ্যাঁ বলো স্থিতিস্থাপক সীমা মধ্যে পীড়ন এবং বিকৃতির অনুপাতই হচ্ছে স্থিতিস্থাপক। রায়ান মিল্লাত মিল্লাত বলেছো তাই না? জি স্যার। আচ্ছা মিল্লাতকে ধন্যবাদ। আর একটু ভালো করে বলবে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাতে একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে বলা হয় এই বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক। আমি আবারও বলছি, স্থিতিস্থাপক সীমার মধ্যে, হুকের সূত্রটা কিন্তু স্থিতিস্থাপক সীমার বাহিরে কাজ করে না, স্থিতিস্থাপক সীমার মধ্যে যখন যতক্ষণ থাকবে ততক্ষণই পীড়ন আর বিকৃতি পরস্পরের সমানুপাতিক হবে। সুতরাং স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞার ক্ষেত্রে অবশ্যই স্থিতিস্থাপক সীমা কথাটা কিন্তু উচ্চারণ করতে হবে। আচ্ছা চলে এসো, সেটা কি বললাম যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকেই বলা হয় ওই বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক। আকাশ কর্মকার বলো, স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে? স্যার স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকেই বলা হয় ওই বস্তুটার উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক। হ্যাঁ, এটা উপাদানের উপরে নির্ভর করে, খেয়াল করবে এটা স্থিতিস্থাপক গুণাঙ্কটা আসলে কার উপরে নির্ভর করে, উপাদান মানে ওই পদার্থটা কি উপাদান দিয়ে তৈরি সেই উপাদানের উপরে নির্ভর করবে। আচ্ছা এখন বলতো, এই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা যেটা পড়লাম, সেখানে আমরা পীড়ন আর বিকৃতির অনুপাতটাই তো একটা ধ্রুব সংখ্যা যেটা নামই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, তাহলে আমরা বলতো কিছুদিন আগে এখান থেকে তোমরা নিজের একটু বুদ্ধি খাটিয়ে বলো, আমরা কয় প্রকার পীড়ন বিকৃতি জানি আর কয় প্রকার পীড়ন জানি আমরা বলো, প্রত্যেকটা বিকৃতির রেসপেক্টে একটা করে পীড়ন আছে না? জি স্যার। তাহলে তোমরা নিজেরা বলো এখন, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক কত প্রকারের হবে? স্যার তিন প্রকারের। বাকিরা কোনো কথা বললে না, বাকিরা কি বুঝছো না? স্যার তিন প্রকারের হবে স্যার। এই যে পীড়ন ভাগ বিকৃতি, পীড়ন ভাগ বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন ভাগ দৈর্ঘ্য বিকৃতি, আয়তন পীড়ন ভাগ আয়তন বিকৃতি, কৃন্তন পীড়ন ভাগ কৃন্তন বিকৃতি, তাহলে আমাদের গুণাঙ্ক কত প্রকার হবে? তিন প্রকার। আচ্ছা তাহলে এখন প্রথমটার নাম কি, চলে এসো, প্রথমটার বিকৃতিটার নাম কি, পীড়নের নাম কি? দৈর্ঘ্য, দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য পীড়ন। তাহলে এখন আমার এই স্থিতিস্থাপক গুণাঙ্ক দেখো আবার তিন প্রকার তৈরি হবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে তোমার দৈর্ঘ্য, এটা একটা স্পেসিফিক নামও আছে অবশ্য, এটাকে দৈর্ঘ্য বা এটা একটা একজন বিজ্ঞানীর নামে নামকরণ করা হয়, উনি এই বিষয়টার উপর ইয়ং গুণাঙ্ক বহু গবেষণা করেছেন, ইয়ং এর গুণাঙ্ক, দৈর্ঘ্য বা ইয়ং এর গুণাঙ্ক বলা হয়। আচ্ছা তাহলে দৈর্ঘ্য গুণাঙ্ক থেকে তাহলে কি বলবে বলো, এই গুণাঙ্কের, এই গুণাঙ্ককে তোমার ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল ওয়াই, ইয়াংস মডুলাস ইংলিশে বলা হয়, ইয়াংস মডুলাস। তো এখন বলো এই স্থিতিস্থাপক গুণাঙ্ক থেকেই ওই সংজ্ঞা গুলো দিতে হবে, তো কি কি গুণাঙ্ক বলা আছে, দৈর্ঘ্য গুণাঙ্ক, তাহলে কি বলবে তাহলে স্থিতি, আমি একটা বলে দিচ্ছি বাকিগুলো তো আমি জিজ্ঞাসা করবো, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতি, এই যে আমরা যে পীড়ন আর বিকৃতির অনুপাত সেই জায়গায় কি বলতে হবে, দৈর্ঘ্য পীড়ন উপরে আর নিচে কি দৈর্ঘ্য বিকৃতি? দেখো সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা, দ্যাটস ভেরি ভেরি ইজি। জি স্যার। তো কি কি বলবো এখন, তাহলে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতে একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে বলা হয় বস্তুর উপাদানের দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়ং এর গুণাঙ্ক। অনেক সময় দৈর্ঘ্যটাকে অনুদৈর্ঘ্য বলা হয়, যেকোনো একটা মনে রেখো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা ইয়ং এর গুণাঙ্ক ওয়াই, ক্যাপিটাল ওয়াই, দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা কি লিখবো বলো, দৈর্ঘ্য উপরে কি থাকবে, দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড দৈর্ঘ্য বিকৃতি, ডিভাইডেড তার রেসপেক্টে যে বিকৃতি তার রেসপেক্টে, এখানে কিন্তু আবার আয়তন বিকৃতি লেখা যাবে না, তাহলে এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, দৈর্ঘ্য বিকৃতি। আচ্ছা এবারে এই এই সূত্রে অঙ্ক কিন্তু পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট, দৈর্ঘ্য বিকৃতি, বিকৃতি। আচ্ছা তো দ্যাট ইজ ইকুয়াল টু বলো তো, দৈর্ঘ্য পীড়ন মানে কত, এফ বাই এ, রাইট, আর দৈর্ঘ্য বিকৃতি মানে কি, ছোট হাতের এল ডিভাইডেড ক্যাপিটাল এল, গতদিনে পড়া। আচ্ছা বা আজকে আমি এখানে লিখে, আজকে আমি এখানে লিখে দিয়েছি যে দৈর্ঘ্য বিকৃতি মানে দৈর্ঘ্যে যতটুকু পরিবর্তন হবে ছোট হাতের এল আর আদি দৈর্ঘ্য তোমার, আর হচ্ছে দৈর্ঘ্য পীড়ন মানে হচ্ছে এফ বাই এ, সেটা ইউজ করা হচ্ছে এখানে। তাহলে ফাইনালি আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি বলতো, আমরা যদি ভাগ দিয়ে দিই তাহলে তোমার এফ আর এলটা উপরে যাবে, ক্যাপিটাল এলটা উপরে যাবে আর এ ছোট হাতের এলটা নিচে চলে আসবে। এই যে সমীকরণটা তৈরি হলো, এই সমীকরণ ব্যবহার করে অঙ্ক পরীক্ষা আসে, খুবই ইম্পর্টেন্ট এই সমীকরণটা, এই সমীকরণ ব্যবহার করে তোমরা মনে হয় প্র্যাকটিক্যালও করেছো তোমরা ইয়ং এর গুণাঙ্ক নির্ণয়, দেখো মনে পড়ে কিনা,
জি স্যার, ফার্স্ট ইয়ারে একটা প্র্যাকটিক্যাল ছিল, ওই যে তোমরা একটা তার ঝুলানো ছিল সেখানে নিচের প্রান্তে ভার দিয়েছো, তো ভার দিলে কি হবে, দৈর্ঘ্য প্রসারিত হবে, আবার ভার যদি অপসারণ হয় তাহলে দৈর্ঘ্য কি হবে, সংকোচন হবে, করেছো না প্র্যাকটিক্যাল তোমরা? স্যার করেছি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ভার ঝুলানো হলে সেক্ষেত্রে সমীকরণটাকে আবার আমরা কি লিখি বলতো, ওই এফ এর জায়গায় আমরা কি লিখি, এফ এর জায়গায় আমরা লিখবো এমজি, আর তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, দ্যাট ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, এই যে স্ক্রু গজের সাহায্যে ব্যাসার্ধ মেজার করে নিতে হয়, তাহলে আমরা ফাইনাল এখানে পেয়ে যাব এফ ইকুয়াল টু এমজি ক্যাপিটাল এল ডিভাইডেড, আর এ এর পরিবর্তে আমরা লিখবো পাই আর স্কোয়ার ইন্টু ছোট হাতের এল। ঠিক আছে, দেখো এই সমীকরণ ব্যবহার করে কিন্তু পরীক্ষায় অঙ্ক থাকবেই, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এই ইয়াং এর গুণাঙ্কটাই পরীক্ষায় থাকে বেশি। তো দেখো এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা আমি কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিস করে এগিয়ে যাচ্ছি, এটা কি সবাই বুঝতে পেরেছো, দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়াং এর? জি স্যার, জি স্যার। আচ্ছা, এবারে ইয়াং এর গুণাঙ্কের একটা স্পেসিফিক সংজ্ঞা আছে, একটা সংজ্ঞা তো আমরা এখান থেকে দিয়ে দিলাম, যেটা দৈর্ঘ্য গুণাঙ্কটার নামই হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক, সেটা আমরা কি বললাম যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে বলা হয় ওই বস্তুর উপাদানের ইয়াং এর গুণাঙ্ক। এছাড়াও এর একটা আরেকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওই সংজ্ঞাটাও অনেক সময় পরীক্ষা যদি আসে ওইটা দেওয়ার চেষ্টা করবে, এখন আমি যেটা বলছি সেটা দেওয়ার একটি চেষ্টা করবে। আচ্ছা, এখন বলো তো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইকুয়াল টু 1 বর্গমিটার, ঠিক আছে, আর তারের দৈর্ঘ্য বৃদ্ধিটা, ছোট হাতের এলটা কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য সংকোচন, তো সেই দৈর্ঘ্য বৃদ্ধিটা আমরা ধরে নিলাম আদি দৈর্ঘ্যের সমান ক্যাপিটাল এল। তাহলে এই যে আমি যে সমীকরণটাকে ইন্ডিকেট করে আমি নিচে এই কালারিং পেনতে টেনে নিয়ে এলাম, সেখান থেকে আমরা ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি বলতো, ওয়াই ইকুয়াল টু এফ পাচ্ছি না আমরা বলতো? এই জায়গা থেকে এখন সংজ্ঞাটা বলো, তাহলে আমরা কি বলবো, স্থিতিস্থাপক সীমার মধ্যে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন তারে যে পরিমাণ বল প্রয়োগ করলে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, যে পরিমাণ বল প্রয়োগ করলে, এই যে ওয়াইটা কার সমান হয়ে যাচ্ছে, এফ এর সমান না, তো ওয়াইটা এফ এর সমান কখন হয়েছে, যখন এর মান কত 1 বর্গমিটার, আর দৈর্ঘ্য বৃদ্ধিটা কার সমান হয়েছে, আদি দৈর্ঘ্যের সমান হয়েছে, ধরো আমার আগে দৈর্ঘ্য ছিল 10 মিটার, দৈর্ঘ্য বৃদ্ধিটা এখন আমার হয়েছে কত, ছোট হাতের এল ইকুয়াল টু হয়েছে তোমার 10 মিটার। এবার এই জায়গায় তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, 1 বর্গমিটার, তার এই ক্ষেত্রে ওয়াইটা, তাহলে একটা ওয়াইটা এফ এর সমান হয়ে যাচ্ছে, তাহলে আমি কি বলবো সংজ্ঞায় যে স্থিতিস্থাপক সীমার মধ্যে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন তারের দৈর্ঘ্য বরাবর যে পরিমাণ বল প্রযুক্ত হলে ওই তারে দৈর্ঘ্য বৃদ্ধি কার সমান হয়ে যাচ্ছে, আদি দৈর্ঘ্যের সমান, তাকেই বলা হয় বস্তুর উপাদানের ইয়ং এর গুণাঙ্ক। আমি আবারও বলছি, স্থিতিস্থাপক সীমার মধ্যে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন তারের দৈর্ঘ্য বরাবর লম্বভাবে যে পরিমাণ বল প্রযুক্ত হলে তার দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হয়, বা দৈর্ঘ্য সংকোচন আদি দৈর্ঘ্যের সমান হবে, দুটাই হতে পারে আর কি, তাকেই বলা হয় ওই বস্তুর উপাদানের ইয়ং এর গুণাঙ্ক। বলতো কে সংখ্যাটা বলতে পারবে, ইয়ং এর গুণাঙ্কের গুরুত্বপূর্ণ সংখ্যাটা? আমি বলি, বলো বলো তাড়াতাড়ি। স্থিতিস্থাপক সীমার মধ্যে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের দৈর্ঘ্য বরাবর যে পরিমাণ বল লম্বভাবে প্রযুক্ত হলে এর দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য সংকোচন আদি দৈর্ঘ্যের সমান হয়, তাকে ওই বস্তুর উপাদানে ইয়ং মডুলাস বলে, ইয়ং এর গুণাঙ্ক বলে। ভেরি গুড, দেখো সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা, এই সংখ্যাটা পরীক্ষা যদি আসে আমার পরামর্শ থাকবে এই সংখ্যাটা দিবে, আর যদি একান্ত ভাবে নাই পারো তাহলে আগেরটা কেন দেওয়া যাবে না স্যার, আগেরটাও দেওয়া যাবে যদি এই পরের সংখ্যাটা ইম্পর্টেন্ট আর কি, পরের সংখ্যাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, তো আগেরটাও দেওয়া যাবে, আগেরটা কখন দিবা, যখন ওই ভালো সংখ্যাটা মনে পড়তেছে না তখন এই আগেরটা দিবা, ঠিক আছে। আচ্ছা, যেমন তোমার ইস্পাতের তারের ইয়াং এর গুণাঙ্ক, দেখি কে বলতে পারে, ইস্পাতের তারের ইয়াং এর গুণাঙ্ক 2×10^11 নিউটন পার মিটার স্কোয়ার বলতে কি বুঝো, নিউটন পার মিটার স্কোয়ার বলতে কি বুঝো, কোন তারের ইয়াং এর ইস্পাতের ইয়াং এর গুণাঙ্ক 2×10^11 নিউটন পার মিটার স্কোয়ার বলতে কি বুঝো বলো? স্থিতিস্থাপক সীমার মধ্যে একক ক্ষেত্রফলের কোন ইস্পাতের তারের দৈর্ঘ্য বরাবর লম্বভাবে যদি 2×10^11, আলামিন আলামিন এখানে একটা কথা যুক্ত করে দিবে, হ্যাঁ, ক্ষেত্রফলে পূর্বে
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলবো জি স্যার জি স্যার প্রস্থচ্ছেদের আচ্ছা স্থিতিস্থাপক সীমার মধ্যে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন ইস্পাতের তারের দৈর্ঘ্য বরাবর লম্বভাবে 2×10^11 নিউটন বল প্রয়োগ করলে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি আদি দৈর্ঘ্যের সমান হবে ভেরি গুড এটাই হচ্ছে এর অর্থ তাহলে এটা এইটুক বলতে পারলে তুমি দেখো তোমার দুই এর মধ্যে দুই পেয়ে যাবে এটা অনুকরণমূলক প্রশ্ন পরীক্ষা আসে তাহলে এ জাতীয় প্রশ্ন পরীক্ষায় এলে কি পারা যাবে সবাই পারবে জি স্যার বিভিন্ন বস্তুর ইয়ং এর গুণাঙ্ক কি মুখস্থ করা লাগবে অঙ্কে দেওয়া থাকবে বা যে তোমার ডান পাশের রাশি গুলোর মান দেওয়া থাকলে অনেক সময় ইয়ং এর গুণাঙ্ক বের করতে বলা হয় এগুলো অঙ্কে দেওয়া থাকবে এগুলো মুখস্থ করতে হবে না আচ্ছা তো আমরা এতক্ষণ ইয়ং এর গুণাঙ্ক বা দৈর্ঘ্য গুণাঙ্ক নিয়ে আমরা আলোচনা করলাম এবারে বাকি গুলো তোমরা বের করতে পারবে না এই যে তোমার আয়তন বিকৃতি আয়তন পীড়ন তার সেটে কি পাবো আমরা আয়তন গুণাঙ্ক পাবো কৃন্তন বিকৃতি কৃন্তন পীড়ন তার সেটে আমরা কি পাবো কৃন্তন গুণাঙ্ক পাবো দেখো তো এগুলো তোমরা পারবে কিনা আমি একটু শর্টকাট একটু লিখে দিচ্ছি দেখো খুবই শর্টকাট দৈর্ঘ্যের পরে আমরা চলে গেলাম হচ্ছে তোমার আয়তন গুণাঙ্ক বলো এটা সংজ্ঞা দাও কে যে পারো সে বলো আয়তন গুণাঙ্কের সংজ্ঞা স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তুর আয়তন পীড়ন ও আয়তন বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা এই ধ্রুব সংখ্যাকে ওই বস্তুর উপাদানের আয়তন গুণাঙ্ক বলা হয় ভেরি গুড তাহলে এই আয়তন গুণাঙ্ককে কে দিয়ে প্রকাশ করা হচ্ছে তাহলে কে ইকুয়াল টু আমরা কি লিখবো আয়তন পীড়ন ডিভাইডেড আয়তন বিকৃতি ওই যে বিকৃতি আর পীড়নের অনুপাত সরি পীড়ন আর বিকৃতির অনুপাত তাহলে আয়তন পীড়ন ডিভাইডেড আয়তন বিকৃতি হয়ে গেল এই এটা অতটা ইম্পর্টেন্ট না এগুলো অনার্স লেভেলের জন্য কিন্তু তোমাদের ইয়ং এর গুণাঙ্কটা ইম্পর্টেন্ট হ্যাঁ আয়তন বিকৃতি তাহলে আয়তন পীড়ন ইকুয়াল টু কত ছিল এফ ডিভাইডেড এ আর আয়তন বিকৃতি সমান কত ছিল আয়তনের পরিবর্তন ছোট হাতের ভি আর আদি আয়তন ক্যাপিটাল ভি ক্যাপিটাল ভি হ্যাঁ তাহলে এটা ব্যবহার করে আমরা কি বের করব কে দ্যাট ইজ ইকুয়াল টু এটা একটা সমীকরণটা মনে রেখো যদি পরীক্ষা কখনো অঙ্ক আসে তাহলে যেন করতে পারো ছোট হাতের ভি ইনটু এ এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করতে পারি আয়তন গুণাঙ্ক বের করতে পারি তাহলে তো সবাই বুঝতে পেরেছে কিনা আচ্ছা আর একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি বলতো এই গুণাঙ্ক গুলোর একক কি হবে বলো আমি একটু উপরের দিকে চলে যাচ্ছি এই যে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হবে বলো বলো বিকৃতির কোনো একক আছে বলো না স্যার কিন্তু পীড়নের একক চাপের একক কি হয়ে যাবে স্যার হ্যাঁ চাপের একক নিউটন পার মিটার স্কয়ার পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি হবে নিউটন পার মিটার স্কয়ার আচ্ছা আর একটা জিনিস একটু মনে রেখো এই যে আমরা যে বিভিন্ন গুণাঙ্ক পাচ্ছি এই যে তোমার দৈর্ঘ্য গুণাঙ্ক ইয়ং এর গুণাঙ্ক এরপরে হচ্ছে তোমার আয়তন গুণাঙ্ক পরীক্ষায় অনেক সময় যে ইয়ং এর গুণাঙ্কের মাত্রা চাই এটা কি বের করতে পারবে তোমরা এই যে ওয়াই এর মাত্রা সমীকরণটা একক থেকে বের করবে এই যে এফ এল বাই এল এখান থেকে বের করবে এই যে এফ এল ডিভাইডেড এল একক থেকেও বের করা যাবে ওই যে জামিলুল যেটা বলতেছে নিউটন পার মিটার স্কয়ার এখান থেকেও তো বের করা যায় নিউটন মানে কত বল 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 মানে কত এম এল টি ইনভার্স 2 আর এখানে পার মিটার স্কয়ার তাই না তাহলে পার মিটার স্কয়ার মানে কি লিখবা বলো তাহলে তোমার এখানে এল ইনভার্স এল ইনভার্স 2 তাহলে আমাদের তৈরি হচ্ছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2 দেখো তো আমার ঠিক আছে জি স্যার এইভাবে একক মাত্রা দেখো হ্যাঁ ইয়ং এর গুণাঙ্কের মাত্রাটা পরীক্ষা আসে ভর্তি পরীক্ষাতে আসে বোর্ড পরীক্ষাতেও আসে ভর্তি পরীক্ষাতেও আসে তো এটা একটু দেখবে তোমরা এই যে আমি করে দিয়েছি আচ্ছা এবারে চলে এসে আমরা আয়তন গুণাঙ্ক শিখতেছিলাম তাহলে আয়তন গুণাঙ্কের রাশিমালা আমরা পেয়ে গেলাম এবারে আয়তন গুণাঙ্কের বিপরীত একটা রাশি আছে যে রাশিটার নাম হচ্ছে তোমার কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর বলা হয় এটাকে বলা হয় বাংলায় বলা হয় সংনম্যতা কম্প্রেসিবিলিটি বলা হয় মানে এই যে বস্তুটা এই বস্তুটার উপরে যদি আমরা চারিদিক থেকে বল প্রয়োগ করি তাহলে কি হয়ে যায় বলো তো এটার কি আকারে পরিবর্তন হবে নাকি সাইজের পরিবর্তন হবে বলো কতদিনের পর সাইজের পরিবর্তন হবে সাইজের পরিবর্তন হবে তাহলে সাইজের পরিবর্তন কেন ছোট হয়ে গেল এদের মাঝখানে ওই যে গ্যাপ আছে তাহলে বল প্রয়োগ করলে চারিদিক থেকে বল প্রয়োগ করলে ওই গ্যাপের কারণে ওইগুলো ফিল আপ হয়ে যায় বাহ্যিক বলের কারণে তার মানে এটা কি হয়ে যায় বলো তো কম্প্রেস হয়ে যায় সংকুচিত হয়ে যায় সংকুচিত এই যে কোন একটা পদার্থের উপরে চারিদিক থেকে বল প্রয়োগ করার ফলে এটা সংকুচিত হওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকেই বলা হয় সংনম্যতা এই সংনম্যতাকে তোমার কম্প্রেসিবিলিটি তার ইংলিশ এটাকে সি দিয়ে প্রকাশ করা হয় এবং এটাকে ম্যাথমেটিক্যালি এটাকে ডিফাইন করা হচ্ছে
যে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকেই বলা হয় সংনম্যতা, দ্যাট ইজ সি ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড কে, সরি বিপরীত না বিপ্রতীপ, বিপ্রতীপ বলতে বোঝানো হয় যে ওয়ান বাই কে। ওই যে তোমরা বিপ্রতীপ ভেক্টর পড়েছো না, যে একটা ভেক্টর যদি ফোর আই ক্যাপ হয় তাহলে তার বিপ্রতীপ ভেক্টর কত হয়, ওয়ান বাই ফোর, সেটার মতো আর কি। সংনম্যতা বলতে বোঝানো হচ্ছে যে আয়তন গুণাঙ্ক যেটা পেয়েছে তার বিপরীত বিপ্রতীপ, মানে বাংলায় বলা হয়, ইংলিশে বলা হয় রিসিপ্রোকাল। তো রিসিপ্রোকাল মানে কি বলো, ওয়ান বাই কে। দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কি লিখবো, ছোটাদের ভি আর এ এটা উপরে চলে যাবে আর ক্যাপিটাল এফ ক্যাপিটাল ভি নিচে চলে আসবে, এই যে ওয়ান বাই কে। তার মানে কে সমান যদি এই সমীকরণটা অ্যাপ্লাই করা হয়, এই জায়গায় অ্যাপ্লাই করা হয় তাহলে ভাগ করে দিলে কি এটা সাইড উপরে চলে যাবে না? জি স্যার। তো তোমাদের সংখ্যাটা একটু মুখস্থ রাখবে, শুধু এই সংখ্যাটা পরীক্ষা আসে। তাহলে সংনম্যতার সংখ্যা হলো যে কোন বস্তুর উপর চারিদিক থেকে পৃষ্ঠের পৃষ্ঠের উপর লম্বভাবে বল প্রয়োগ করা হলে ওই বস্তুটি সংকুচিত হয়ে যায়, এই সংকুচিত হওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে বলা হয় সংনম্যতা, এই সংখ্যাটা দিবে। আর ম্যাথমেটিক্যালি সংখ্যা কি দিবে, যে কোন বস্তুর আয়তন গুণাঙ্কের বিপরীত বিপ্রতীপ রাশিকে বলা হয় সংনম্যতা। দেখো তো সবাই বুঝতে পেরেছে কিনা, এই সংখ্যাটা পরীক্ষা আসে, খুব ইম্পর্টেন্ট। জি স্যার। আচ্ছা তাহলে আমাদের আয়তন গুণাঙ্ক হয়ে গেল, এবারে লাস্ট আরেকটা কি আছে তোমরা নিজেরা বলো, কৃন্তন গুণাঙ্ক, পীড়ন আর কৃন্তন বিকৃতি। তাহলে সেই গুণাঙ্ককে আমরা কি নামকরণ করব, কৃন্তন কৃন্তন, তোমরা হেল্প করতেছো না আমাকে, গুণাঙ্ক গুণাঙ্ক, এটাকে ছোটাদের এন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ছোটাদের এন ইকুয়াল আমরা কি লিখবো বলো, কৃন্তন পীড়ন ডিভাইডেড কি কৃন্তন বিকৃতি। তাহলে সংখ্যা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে, কথা হচ্ছে একটু আনমিউট মিউট করো, আচ্ছা তাহলে কৃন্তন গুণাঙ্কের সংখ্যা কে বলবে, স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন বস্তু কৃন্তন পীড়ন ও কৃন্তন বিকৃতি অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে ওই বস্তুর উপাদানে কৃন্তন গুণাঙ্ক বলা হয়, গুণাঙ্ক বলা হয়, ভেরি গুড। তাহলে এটাকে আমরা কি লিখবো, উপরে ছোটাদের এফ ডিভাইডেড এ, আর এটাকে আমরা কৃন্তন বিকৃতিকে থেটা দিয়ে পরিমাপ করা হয়, তাই না? তো থেটা মানে হচ্ছে ওই যে উপরে আমরা কি লিখেছিলাম, এক্স বাই ডি মনে হয় লিখা হয়েছিল, এই যে আমি উপরে যাচ্ছি আবারও, থেটা সমান কি লিখেছিলাম আমরা, এই যে থেটা ইকুয়াল আমরা লিখেছিলাম এক্স ডিভাইডেড ডি। তাহলে থেটার এটা মান ওখানে প্রয়োগ করে দাও, দিলে ফাইনালি আমরা এখানে যে সমীকরণটা পাবো, আমরা থেটার মানটা না বসিয়ে আমরা এই এটা থেটাটা রেখেই আমরা এখানে দেখিয়ে দিই, তাহলে সেটা হচ্ছে এফ ডিভাইডেড এ ইন্টু থেটা। তাহলে এই যে সমীকরণটা তৈরি হলো এটা ব্যবহার করে আমরা কি বের করবো, কৃন্তন গুণাঙ্ক বের করবো। দেখো আমরা তিনটা গুণাঙ্ক যেটা পেলাম, এই গুণাঙ্কের ব্যাপারে কারো কোনো সমস্যা আছে কিনা একটু বলো, অঙ্কে আমরা পরে যাব। না স্যার। এই তাহলে আমরা গুণাঙ্ক রাশিগুলো শেষ হয়ে গেল। এবারে গুরুত্বপূর্ণ একটা তোমার লেখচিত্র আছে, এই লেখচিত্র তোমরা প্র্যাকটিক্যালি করেছে কিনা, সেটা হচ্ছে তোমার ভার সম্প্রসারণ লেখচিত্র। ভার ভার মানে হচ্ছে ওজন বা বল, ভার সম্প্রসারণ, সম্প্রসারণ মানে কি প্রসারণ যেটাকে বলা হয়, ভার সম্প্রসারণ লেখচিত্র বা এটাকে অনেক সময় পীড়ন বিকৃতি লেখচিত্র বলা হয়, পীড়ন বিকৃতি লেখচিত্র, পীড়ন বনাম বিকৃতি লেখচিত্র, খুবই ইম্পর্টেন্ট। এই সংজ্ঞা থেকে এই লেখচিত্র থেকে অনেক কিছু জানার আছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা লেখচিত্র। তো লেখচিত্রটা কিভাবে আমরা ড্রয়িং করব, আচ্ছা সেটা দেখো আমি লেখচিত্রটা আগে ড্রয়িং করে নিই, তারপরে আমি তোমাদের তথ্যগুলো একটু বোঝানোর চেষ্টা করব। এইদিকে দিয়ে দাও সম্প্রসারণ, সম্প্রসারণ মানে দৈর্ঘ্যের পরিবর্তন আর কি, বৃদ্ধি যেটাকে বলা হচ্ছে সম্প্রসারণ, বা বিকৃতিও দিতে পারে এদিকে কোনো সমস্যা নেই, যেকোনো একটা দাও সম্প্রসারণ। আর ওইদিকে দিবে পীড়ন অথবা কি বলা হচ্ছে ভার, ভার মানে কি ওই যে তোমরা যে প্র্যাকটিক্যাল করার সময় যে বল দিয়েছিলে, ওজন ওজন দিয়েছিলে, সেটা এটা হচ্ছে মূল বিন্দু জিরো। তো লেখটা এইরকম একটা লেখ তৈরি হয়, আমি আগে লেখটা ড্রয়িং করে নিই তারপরে আমি বুঝাচ্ছি। প্রথমত স্থিতিস্থাপক সীমার মধ্যে ভার ভার বল আর তোমার দৈর্ঘ্য বৃদ্ধি বা পীড়ন আর বিকৃতি পরস্পর কি থাকে বলো তো, সমানুপাতিক থাকে, তার মানে সমানুপাতিক থাকে, হ্যাঁ এটা হচ্ছে মূল বিন্দুকে আমি একটা সরল লেখা থাকবে শুরুতে। এরপরে এটা ধরো এ পর্যন্ত এটা চলেছে, এরপরে এ এর পরে কিছুটা বক্র রেখার মতো হয়ে যায়, ওটা সমানুপাতিক থাকে না, এটা ধরো বি পর্যন্ত এই ঘটনা ঘটেছে। এরপরে দেখা যায় যে বি এর পরে যদি আরো তুমি ভার দাও তাহলে এটা
অর্থাৎ ওই যে তোমরা যে একটা প্র্যাকটিক্যাল করেছো, ধরো এখান থেকে একটা তার ঝুলানো আছে, এই তারের প্রান্তে তোমরা ভার দিয়েছো, প্রথমে 1 কেজি, এরপরে 2 কেজি, এরপরে 3 কেজি, এইভাবে ভার কি বৃদ্ধি করে প্র্যাকটিক্যাল করানো হয়েছে না তোমাদের? প্র্যাকটিক্যাল সরাসরি করানো হয় না, ভিডিওতে তো তোমাদের দেখানো হয়েছে তাই না, ওই যে ইয়াং এর গুণাঙ্ক এক্সপেরিমেন্ট। তো সেক্ষেত্রে এখন বলো তো, এটার উপরে ভার দিতে থাকলে এই বস্তুটাকে সারা জীবন ভার নিতে থাকবে নাকি একটা ভারে কি হয়ে যাবে বলো? ছিঁড়ে যাবে না? ছিঁড়ে যাবে, ভঙ্গুর জাতীয় বস্তু হলে ভেঙে যাবে। তাহলে এটা এই যে বি থেকে সি এর পরে যেটা হয় এই পীড়নের ভার আর সম্প্রসারণ, এটা আর মানে ওই কার্ভের মতো থাকে না, সরল রেখাও থাকে না, এটা এলোমেলোর মতো হয়ে যায়। এরপরে এটা সি পর্যন্ত এটা চলে। সি এর পরে যদি তোমার আরো ভার দেওয়া হয় তাহলে এটা দেখবে যে তার কোথাও চিকন হয়ে যায়, কোথাও মোটা হয়ে যায়। তোমরা একটা রাবারকে টেনে দেখে কি অবস্থাটা দাঁড়ায়। তাহলে এটা চিকন মোটা হলে তার মানে এটা দেখা যাচ্ছে যে চিকন কোথাও চিকন আবার কোথাও মোটা, ডটের লাইন দিয়ে দেখানো হলো। এবার এটা সি, এটা ডি পর্যন্ত এই ঘটনা ঘটে। ডি তে এসে দেখা যায় যে তুমি যে ভার দিয়েছো, ভার মানে হচ্ছে ওজন বা বল, তুমি যে ভারটা দিয়েছো ডি পয়েন্টে এসে ওই ভারের কারণে ওই তারটার ওই অবস্থায় নাই, ওই ভারটা সে আর সহ্য করতে পারে না। তার মানে ওই অবস্থায় তারটা কি হয়ে যাবে, ছিঁড়ে যাবে, অথবা ভঙ্গুর জাতীয় বস্তু হলে সেটা কি হবে, ভেঙে যাবে। এখন বলতো ডি তে, এখানে একটা কনসেপ্ট আছে আবার, ডি বিন্দুতে ওই বস্তুটি যে ভারের কারণে ছিঁড়ে যায় বা ভেঙে যায় সেই ভারটাকে বলা হচ্ছে অসহ ভার। অসহ মানে যেটা সে সহ্য করতে পারে নাই, অসহ ভার। বা অসহ ভারকে আমরা আবার কি বলতে পারি বলো? এটাকে অসহ ওজনও বলা যেতে পারে, আবার অসহ বলও বলা যেতে পারে। আমি তিনটা নাম লিখেছি, খেয়াল করো, মনে রাখবে। অসহ ভার কাকে বলে, অসহ ওজন কাকে বলে, অসহ বল কাকে বলে, সেম জিনিস। তাহলে যে বলের কারণে কোনো বস্তু কি হবে, ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাকে বলা হয় অসহ বল। যে ওজনের কারণে বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাকে বলা হয় কি, অসহ ওজন। বা যে ভারের কারণে ওই বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাকে বলা হয় অসহ ভার। তাহলে তো সবগুলো কথা একই না? একই না? জি স্যার। আচ্ছা, এবারে এই অসহ ভারের কারণে একটা অসহ পীড়ন তৈরি হবে। তাহলে অসহ পীড়ন, দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট। এই সংজ্ঞাগুলো কিন্তু পরীক্ষা থাকে, আমি সবগুলোই বলছি। অসহ পীড়ন, তাহলে অসহ পীড়নের সংজ্ঞা কি বলবে বলো? তাহলে কোন বস্তুর একক ক্ষেত্রফলের উপরে যে অসহ ভার প্রযুক্ত হয় বা অসহ বল প্রযুক্ত হয় বা অসহ ওজন প্রযুক্ত হয়, কেননা পীড়ন মানে আমরা কি জানি, এফ ডিভাইডেড এ না? তাহলে এ মানে কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর এই এফ টা তাহলে কি হবে, এটা কি যে কোনো বল নাকি অসহ বল হবে? অসহ বল হবে এটা, এই ক্ষেত্রে এটা হবে অসহ। আমি এখানে লিখে দিচ্ছি অসহ পীড়ন, অসহ পীড়ন দ্যাট ইজ ইকুয়াল, আমরা কি লিখেছি, এফ বাই এ। তাহলে এই এফ টাকে আমরা কি বলবো, এই এফ টা হচ্ছে তোমার অসহ, অসহ বল বলতে পারো, ভার বলতে পারো, ওজন বলতে পারো, ডিভাইডেড, আর এটাকে বলা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দেখো এটা বুঝতে পেরেছে কিনা সবাই, দ্যাট ইস ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। অসহ পীড়নের সংজ্ঞাটা পরীক্ষা আসে। আকাশ বলো, অসহ পীড়নের সংজ্ঞা বলো আকাশ। স্যার, কোন বস্তুর উপর লম্বভাবে প্রযুক্ত সর্বাপেক্ষা যে বল ক্রিয়ায় কোন বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাকে অসহ পীড়ন বলে। একক ক্ষেত্রফলের উপর? স্যার একক ক্ষেত্রফল, একক ক্ষেত্রফল না বললে ওটা অসহ বল হয়ে যাবে। কোন বস্তুর উপর যে বলের ক্রিয়ায় বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে যায় সেটা হচ্ছে অসহ বল বা অসহ ভার বা অসহ ওজন। আর একক ক্ষেত্রফলের উপর তোমার লম্বভাবে যে অসহ বল প্রযুক্ত হয় বা অসহ ভার প্রযুক্ত হয় বা ওজন, যে যেকোনো একটা দিয়ে বলো, সেটাই হচ্ছে তোমার অসহ পীড়ন। মানে থাকবে? আচ্ছা, এখন চলে এসো, এই গ্রাফ থেকে আরো অনেক কিছু জানার আছে। প্রথমত বলো, ও থেকে এ এটা কি, ও থেকে এ এটা কি বলো? ও থেকে এ তে এটা, এই বস্তুটা কি হিসাবে কাজ করবে বলো? বলো, পূর্ণ স্থিতিস্থাপক, ভেরি গুড। এবারে বলো তো, বি এ থেকে বি, এটা কিন্তু এটা কার্ভের মতো হয়ে যাচ্ছে। এই এ থেকে বি তে যে ঘটনা ঘটে, এই বি তে তুমি যে বল পর্যন্ত গিয়েছো এই ভারটা যদি অপসারণ হয় তাহলে দেখা যায় যে এই পদার্থটা আর আগের অবস্থায় ফিরে যায় না। তার মানে প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে এ থেকে বি আমি যদি এখানে বক্ররেখা টেনে দিই, তাহলে এই যে এখানে যতটুক যে দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছ, এই যে সম্প্রসারণ, এই সম্প্রসারণটি আর সংকুচিত হবে নাকি এটা ওই পদার্থের মধ্যে এই অবস্থাটা থেকে যাবে?
থেকে যাবে স্যার, অবস্থানে থেকে যাবে স্যার, থেকে যাবে। তাহলে এই যে এই অংশটা এখান থেকে এইটা, অর্থাৎ এ থেকে বি যে রিজিয়ন, এখানে এই বস্তুটা কি হিসাবে কাজ করতেছে বলো? এটা হচ্ছে পূর্ণ পূর্ণ প্লাস্টিক বস্তু, নমনীয় স্যার, পূর্ণ, হ্যাঁ নমনীয় বা প্লাস্টিক যেটা বলো না কেন, আমরা প্লাস্টিকটা নামকরণ করি প্লাস্টিক বস্তু। এই তাহলে আমার ও থেকে এ পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, এ থেকে বি হচ্ছে প্লাস্টিক বস্তু। কেন? কেননা এখানে ওই বল অপসারণ হলে সেটা আগের অবস্থায় ফিরে যায় না, তার মধ্যে স্থায়ী বিকৃতি থেকে যাচ্ছে। স্থায়ী বিকৃতি থাকা মানে কি? তাহলে প্লাস্টিক বস্তু হিসেবে কাজ করে সেটা। আর বি থেকে সি এটা তো এলোমেলো হয়ে যাচ্ছে, এখানে কোনো অংশের মধ্যে এটা পড়ে না। আর ডি তে এসে দেখা যাচ্ছে যে এটা একটা নির্দিষ্ট ভারের কারণে এটা কি হয়ে যাচ্ছে, এটা ছিঁড়ে যাচ্ছে অথবা ভেঙে যাচ্ছে। তাহলে যে ভারের কারণে এই বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে যায় সেটা এতক্ষণ পড়ানো হলো, সেটা হচ্ছে অসহ ভার বা অসহ ওজন, অথবা এটাকে আমরা কি বলবো, অসহ বল বলবো। আর এই অসহ ভারের কারণে এটা একক ক্ষেত্রফলের উপরে যে অসহ ভার প্রযুক্ত হচ্ছে যার কারণে ওটা ছিঁড়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, সেইটাকে আমরা কি বলবো, অসহ পীড়ন বলবো। দেখা যায় ভার সম্প্রসারণ লেখটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা? জি স্যার। এখন আমরা খেয়াল করো আরো অনেক কিছু জানার আছে। এই ভারের জায়গায় আমরা কিন্তু এটা পীড়নও লিখতে পারি, তাই না? এটা পীড়নও বলা যেতে পারে। আর এই সম্প্রসারণের ক্ষেত্রে এদিকে আমরা বিকৃতিও বলতে পারি। আচ্ছা এখন বলতো, আমি 1 মিনিটের কম সময় আছে, কেটে যাবে হয়তো বা, ধরো আমার এখানে এ বিন্দুতে ধরো পীড়ন, এখানে পীড়ন কত সেটা জানা আছে, আর এই জায়গায় ধরো বিকৃতি জানা আছে, এই তোমার এখানে সি পয়েন্টে বিকৃতি কত জানা আছে। তাহলে এই তারটার এটা যদি তোমার দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে এটা দেওয়া হয়, তাহলে ইয়াং এর গুণাঙ্ক কত বের করা যাবে না? তাহলে আমরা এ বিন্দুতে যে পীড়ন পাবো সেটা দৈর্ঘ্য পীড়ন, আর সি বিন্দুতে যে বিকৃতি পাবো সেটা দৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমার এ পয়েন্টে যে মান পাবো সেই মানটাকে সি পয়েন্টের মান দ্বারা ভাগ করলে আমরা কার মান পেয়ে যাবো, ইয়াং এর গুণাঙ্ক পেয়ে যাবো। জি স্যার। আচ্ছা, আমরা অঙ্কে গেলে আরো অনেক কথা আছে, অঙ্ক দিয়ে আমরা এই গ্রাফটা আরো অ্যানালাইসিস করবো। তো আজকে সময় শেষ হয়ে গেছে, আমরা আগামী ক্লাসে কিছু অঙ্ক করাবো। তো সবাই ভালো থেকে, সুস্থ থেকে, এবং